ইন্ডিয়ার নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আসছি বিস্তারিত প্রতিবেদনে। তবে কি ইসলামপুর মহকুমার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অবৈধ কাজ কারবার এবং তার পাশাপাশি সিন্ডিকেট রাজে রাশ টানতে চলেছে মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসনের শীর্ষস্থানীয় পদাধিকারীদের নির্দেশে এদিন ইসলামপুর শহর থেকে অনতি দূরে ধানতলা এলাকার 31 নম্বর জাতীয় সড়কের পাশের একটি লাইন হোটেলে আচমকাই হানা দেন ইসলামপুরের মহকুমা প্রশাসন, যার নেতৃত্ব দেন ইসলামপুরের মহকুমা শাসক আব্দুল সাহিদ এবং DMDC আরিকুল ইসলাম সহ আবগারি দপ্তর এবং তার পাশাপাশি মোটর ভেহিকেল দপ্তরের আধিকারিকরা। চলুন দেখে নেওয়া যাক প্রায় 1.5-2 ঘন্টা ধরে চলা অভিযানের সেই পূর্ণাঙ্গ চিত্র এক্সক্লুসিভলি অন নিউজ টুডে ইন্ডিয়া। সূত্রে খবর, দীর্ঘদিন যাবৎ ওই এলাকার ওই লাইন হোটেলের কর্ণধারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছিল। তার মধ্যে অন্যতম 31 নম্বর জাতীয় সড়কের পাশেই লাইন হোটেলে তারা অবৈধভাবে বিদেশি এবং দেশি মদ বিক্রি করতেন। পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযোগ ওই এলাকা দিয়ে চলা দূরপাল্লার লরি এবং ট্রাককে কিছু ধার করে তারা তাদের কাছ থেকে ডলার আদায় করতেন। চলুন এ বিষয়ে কি বললেন ইসলামপুর মহকুমার DMDC আরিকুল ইসলাম সাহেব। কে ইসলামপুর থানার অন্তর্গত ধনতলা এলাকায় একটি লাইন হোটেলে স্বয়ং SDO, আপনি অ্যাজ এ DMDC, মোটর ভেহিকেল ডিপার্টমেন্ট এবং এক্সাইজ ডিপার্টমেন্ট যৌথভাবে অভিযান চালিয়েছিলেন, রেড করেছেন সেখানে, কি বিষয়ে বৃত্তান্ত স্যার? প্রশাসনের একবারে শীর্ষস্তর থেকে আমাদের এসডিও সাহেবের কাছে একটা অভিযোগ আসে যে ধনতলা এলাকায় একটা হোটেলে মানে অবৈধ কাজকর্ম চলছে, ইলিগাল ডিকার ব্যবসা চলছে এবং ওখানে বিভিন্ন ট্রাক যারা ড্রাইভার তাদেরকে তার কাছ থেকে ইলিগালভাবে টাকা নেওয়া হচ্ছে। এটা অভিযোগ আসার পরে এসডিও সাহেব, আমি এবং আমার নেতৃত্বে বিভিন্ন টিম ওখানে সার্চ করা হয় এবং দেখা যায় প্রত্যেক ওখানে ইলিগাল মানে ডিকার আছে
আর কিছু অভিযোগে উনি ডকুমেন্টস সঙ্গে চলছে এবং ওর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম অ্যাকশন নেওয়া। যে বিষয়টা বলবো, সেই হোটেল ব্যবসায়ী বলছেন 30-35 বছর ধরে তিনি ব্যবসা করছেন, এতদিন তার বিরুদ্ধে অভিযোগ আসেনি। আজকে তার হোটেলে যে লিকার, সেই লিকার পাওয়া গেছে অবৈধভাবে, মধু এক্সাইজ সেটা হচ্ছে সিজ করেছে। প্রশাসনিক স্তরে আপনারা একদম শীর্ষস্থানীয় প্রশাসন, মহকুমা প্রশাসনের শীর্ষস্থানীয় আধিকারী দেখলেন, কী এমন গুরুতর অভিযোগ ছিল? বললাম যে আমাদের প্রশাসনের শীর্ষস্থতে অভিযোগ আছে যে ওখানে ট্রাক ড্রাইভার থেকে দাঁড়িয়ে যেভাবে টাকা নেওয়া হচ্ছে, এবং আরও অভিযোগ গুরুত্ব আছে, এখন যেহেতু ইনকোয়ারি পর্যায়ে আছে আমরা বলতে পারছি না, তবে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। আর প্রশাসনের পক্ষ থেকে হানা দেওয়ার পর সাফাই গাইতে গিয়ে কি বললেন ওই লাইন হোটেলের অন্যতম কর্ণধার ওম ভগত, শুনে নেওয়া যাক তার কাছ থেকেই। আপনার নাম? আমার নাম ওম প্রকাশ ভগত। এই হোটেলের মালিক কে? এই হোটেলের মালিক তো মনে করে আমি, বাবা থাকতো এখন আমি দেখতেছি। আচ্ছা, আপনি হোটেলের মালিক বলছি। আজকে দীর্ঘ 30-35 বছরে আপনার বাবা এবং আপনি এই হোটেলে, লাইন হোটেলে ব্যবসা করছেন। আজকে হঠাৎ করে কী এমন হলো যে এসডিও, সেকেন্ড এসডিও, এক্সাইজ ডিপার্টমেন্ট এবং এমভি ডিপার্টমেন্ট আপনাদের এখানে হানা দিল, রেড করলো, কী ব্যাপার? না, আমরা মানে এখন ড্রাইভাররা আসে আমাদের হোটেলের দ্বারা, তো কিছু দারু মানে ছিল দুগত, তো এখন ওই এক্সাইজ ডিপার্টমেন্ট আসছিলো, রেড করলো, আমাদের হোটেলে দারু পেয়েছে দুগত, ওনার জন্যই ফার্স্টে রেড পেয়েছে। আচ্ছা, বলছি আপনাদের বা আপনার এবং আপনার হোটেলের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা হচ্ছে এমভিআই ডিপার্টমেন্টের যে কাজ, সেই কাজটা আপনারা করছেন, অর্থাৎ বহু গাড়িকে আপনারা ক্লিয়ারেন্স করান এবং হচ্ছে অনেক গাড়ি থেকে আপনারা গাড়ি দাঁড় করিয়ে তাদের কাগজপত্র ফাইল আটকে হচ্ছে টাকা পয়সা নেন, এটা কতটা সঠিক? না না, এটা একদম পুরোপুরি একদম পুরোপুরি মিথ্যা। তাহলে আজকে হঠাৎ করে এমভি ডিপার্টমেন্ট আপনাদের এখানে এসডিও সহকারে এখানে রেড করলো কেন? না, এসডিও স্যার আসছিলেন আমার এখানে, তো আমাকে বলতেছেন যে তুমি নাকি এখানে রোডের উপরে গাড়ি ধরো, গাড়ি ধরে নিজের হোটেলে লাগাও, তারপরে টাকা চাও, এটা কখনো এটা সম্ভব না, এটা কোনো দিনও আমরা করিনি। আজকে থেকে না, আমার দাদ ঠাকুরদা যখন ছিল তখন থেকে আমরা হোটেল করছি, আর আমাদের কাজ হলো ড্রাইভারদের, মানে ড্রাইভাররা আসে দাঁড়ায় খাওয়া দাওয়া করে, এবার ওর বিনিময়ে টাকা নেই। এবার ও এবার কোনো কোনো গাড়ি কী হয়, যখন মনে করে কোনো গাড়িতে টাকা নেই, ড্রাইভারের কাছে টাকা শর্ট হয়ে গেছে, তো ও কী করে আমার অ্যাকাউন্টে মনে করে টাকা লাগিয়ে দিল, তো আমি 100 টাকা কাইটে ওনাকে টাকা দিয়ে দিই, আর না হয়তো না হলেও দেখা গেলো ও আমাকে ক্যাশ টাকা দিয়ে দিল 5000 টাকা, তো আমি ওখান থেকে কী করি 100 টাকা কাইটে বাদ বাকি টাকা লাগিয়ে দিই, এটাই। আচ্ছা আচ্ছা, অনলাইন ট্রানজ্যাকশন করি, অনলাইন ট্রানজ্যাকশন করি। তাহলে যে অভিযোগটা আপনাদের বিরুদ্ধে করছে যে আপনারা বিভিন্ন গাড়ি ব্রেকডাউন হয়ে গেলে বা বিভিন্ন গাড়ি, বালির গাড়ি থেকে শুরু করে অন্যান্য যা গাড়িগুলোকে ক্লিয়ারেন্স দেওয়ার জন্য আপনারা হচ্ছে টাকা নেন, না 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 না, এটা পুরোপুরি মিথ্যা। এখন জানি না কে অভিযোগ করছে না করছে, কী হয়েছে, এটা কোনো ফ্যাক্টরি না, এটা কোনো দিনও করিনি আমার। এসডিও যে আজকে এসেছিলেন, আপনারা তার সঙ্গে কথা বললেন, অফিসারদের সঙ্গে, এক্সাইজ ডিপার্টমেন্ট, এমভি ডিপার্টমেন্ট, তাদের সঙ্গে কী কথা হলো, কী বললেন তারা? তারা বললেন যে মানে তোমাদের এগেস্টে কমপ্লেন আসছে, কোনো কেউ কমপ্লেন করছেন যে তোমরা নাকি গাড়ি দাঁড় করিয়ে টাকা নাও, তাই আমি বললাম যে না স্যার এটা কোনো দিনও না, তো উনি বললেন যে না হয়তো তোমার অ্যাকাউন্টে কেউ 4000 টাকা লাগিয়েছে, আমি বললাম যে না স্যার এটা 4000 টাকা লাগিয়েতে পারে, আমার অ্যাকাউন্টে চেক করলেন স্যার, এসডিও স্যার যে আসলেন অ্যাকাউন্টে চেক করলেন, তো 4000 টাকা লাগিয়েছে আমার অ্যাকাউন্টে, কিন্তু আমি ওর বিনিময়ে 39 টাকা ওকে দিয়ে দিয়েছি, বললাম না কোনো ড্রাইভারের টাকা শর্ট পড়ে গেলো, তো আমাকে বললো যে ভাইয়া মেরা মালিক পয়সা ভেজ রা জাফামকে দিয়ে দিয়েছি, আমি বললাম ঠিক আছে 100 রুপিয়া লাগেগা, ও আমার অ্যাকাউন্টে 4000 টাকা পাঠিয়ে দিল, আমি 39 টাকা দিয়ে দিলাম, এর বিনিময়ে আমি 100 টাকা প্রফিট পাই যাচ্ছি, ইয়া নাই তো কারো কাছে ক্যাশ টাকা আছে, ও আমাকে ক্যাশ টাকা দিয়ে দিল, আমি 100 টাকা কম করে ওর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলাম, এটাই। বলছি এই যে 4000 টাকার একটা বিষয় যেটা এসডিও আপনাদের এখানে এসে চেক করলেন, মূলত কি ঘটনা ঘটেছিল? এই ঘটনার সম্বন্ধে কিছু আমার জানা নেই, শুধু ড্রাইভার আসছিল, আর এরকম তো মনে করে দিনে 2-3টা ট্রানজ্যাকশন হতেই থাকে, 2-3টা, একটা খাবার মনে করে কেউ 500 টাকা খাইলো বা কেউ 300 টাকা খাইলো, তো এখানে স্ক্যানার দিয়ে টাকা পাঠায়, কোনো ড্রাইভার টাকা শর্ট পড়ে গেলো তো নিয়ে গেলো, এবার ও বলতেছে মানে যে কমপ্লেন করেছে ও বলছে 15 অক্টোবর কি 14 অক্টোবর সামথিং এরকম কিছু ডেটে যে আমার অ্যাকাউন্টে টাকা লাগিয়েছে, যে তাই বললাম কি হতে পারে আমার অ্যাকাউন্টে টাকা লাগিয়েছে, ওর বিনিময়ে আমি টাকা দিয়ে দিচ্ছি ড্রাইভারকে 39টাকা। আচ্ছা, এসডিও এবং সেই সঙ্গে অন্যান্য এমবি ডিপার্টমেন্ট কী বললেন, আপনাদের দেখা করতে বললেন নাকি অন্য কিছু? না, অন্য কিছু বললেন না, বললেন এটাই যে মানে তোমাদের উপরে এরকম উপর থেকে কেস হয়েছে, তোমরা নাকি গাড়ি ধরো, আমি না স্যার এরকম হতেই পারে না, আমরা কীভাবে, রোডের মধ্যে এতগুলো পুলিশ গাড়ি থাকে, আমরা যদি মনে করো 30 বছর ধরে হোটেল করতেছি, তো রোডের উপরে কি গাড়ি গিয়ে ধরা সম্ভব? কোনোদিনও সম্ভব না, রোডের মধ্যে এত লোক ঘুরে, আর এখানে আজকে থেকে না আমরা মানে ছোটো থেকে আছি, এরকম যদি করতাম তাহলে তো ইসলামপুরে সবাই জানে। যদিও মহকুমা প্রশাসন সূত্রে এদিন স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে অবৈধ কাজ কারবারি এবং তার পাশাপাশি অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় এবং
দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। চলবে নিয়মিত অভিযান, সেদিকে নজর থাকবে নিউজ টুডে ইন্ডিয়ার। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া।